সো হে এডিটার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওদের এখন যে ভিডিওটি দেখলে, আজকে ওদের দেখাবো যে কীভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন ইনস্টাগ্রাম দিয়ে। যদি আপনি এই ধরনের ভিডিও তৈরি করা শিখতে চাও, আপনার পছন্দের ফটো অ্যাড করে তো ভিডিও শেষ শুধু দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি লাইক করে দেবে। আর আপনাদের সাথে ছোটো রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অ্যান্ড এই ধরনের ভিডিও আরও পেতে চান, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন। আর আমি এই ভিডিওতে যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করবো, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অল ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। ওখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে ইনস্টাগ্রামটি ওপেন করতে হবে। আপনার কাছে যদি ইনস্টাগ্রামের লেটেস্ট ভার্সন না থাকে, কোনো ব্যাপার না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়েছি, ওখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ইনস্টাগ্রামটি ডাউনলোড করার পর আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আপনাকে ভিডিও অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে নিউ প্লাস অ্যানে ক্লিক করতে হবে। তার এখান থেকে আপনাকে ব্ল্যাক পেজ সিলেক্ট করবার নিচে টিক অপশনে ক্লিক করতে হবে। দেখবেন এখানে একটা প্রজেক্ট চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে ক্যানভাস অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে 9.16 ফ্রেম সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনাকে এটাকে ওকে করতে হবে। দেন এখান থেকে আপনাকে লেয়ারটিকে বাড়াতে হবে। বাড়ানোর জন্য এদিকে স্ক্রল করবেন, এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন ডিউরেশন। ডিউরেশনে ক্লিক করবেন, প্যান্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কয় সেকেন্ডের জন্য ভিডিও তৈরি করবেন অত সেকেন্ড লিখে নেবেন। দেন এখান থেকে আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এখান থেকে আপনাকে শুরুতে আসতে হবে। দেন এখান থেকে আপনাকে পিআইপি অপশনে ক্লিক করতে হবে। দেন ফটো অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার পছন্দের ফটোটি এখানে অ্যাড করতে হবে। ফটোটিকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে এরকমভাবে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার পর এখান থেকে আপনাকে এই লেয়ারটিকে শেষ অবধি আনতে হবে। এখান থেকে এই এয়ার অপশনে ক্লিক করবেন, ভিডিও এয়ার অপশনে ক্লিক করবেন, দেখবেন লেয়ারটি শেষ অবধি চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে এদিকে শুরুতে আসতে হবে। দেন ফিল্টারে ক্লিক করতে হবে, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করতে হবে, কন্ট্রাস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এটাকে ফুল করতে হবে। দেন এখান থেকে আপনাকে স্যাচুরেশনে ক্লিক করতে হবে, এটাকে আপনাকে হালকা বাড়িয়ে নিতে হবে আপনার ফটো হিসাব অনুযায়ী। তো আমি এখানে 10-এ রেখে নিচ্ছি এখানে, ওকে ভাই। তারপর এখান থেকে আপনাকে এদিকে আগে আনতে হবে। এখান থেকে আপনাকে ভিডিও অপশন ক্লিক করবে, এখান থেকে আপনাকে এটাকে হালকা বাড়িয়ে নিতে হবে, ওকে, একদম 50-এ রেখে নেবেন এটাকে, ওকে। তারপর এখান থেকে আপনাকে ওকে কমাতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ফটোটি একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্টটি অ্যাড করতে হলে শুরুতে আসতে হবে। দেন এখান থেকে আপনাকে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেম অ্যাড করার পর এখান থেকে আপনাকে 5 সেকেন্ড আগে আনতে হবে। 5 সেকেন্ড আগে আনার পর এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। দেন এখান থেকে আপনাকে ফটোটিকে ধরে এরকমভাবে আপনাকে জুম করতে হবে। এরকমভাবে জুম করার পর এখান থেকে আপনাকে আরও 5 সেকেন্ড আগে আনতে হবে, মতলব 10 সেকেন্ড আনতে হবে। 10 সেকেন্ড আনার পর এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। দেন এখান থেকে ফটোটিকে ধরে এরকমভাবে আপনাকে এই সাইডে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে আপনাকে আরও 5 সেকেন্ড আগে আনতে হবে। পাঁচ সেকেন্ড আগে আনার পর এখান থেকে আপনাকে আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। দেন এখান থেকে আপনাকে ফটোটিকে ধরে এইভাবে এই সাইডে নিয়ে আসবেন, ওকে, ঠিক এরকমভাবে। দেন এখান থেকে আপনাকে আরও 5 সেকেন্ড আগে আনতে হবে। সবাই এইভাবে আপনাকে 5 সেকেন্ড আগিয়ে আনার পর এখান থেকে আপনাকে ফটোটিকে ধরে এইভাবে এদিকে নিয়ে আসতে হবে, ওকে ম্যান, ঠিক এরকমভাবে। দেন এইভাবে আপনাকে আরও 5 সেকেন্ড আগে আনতে হবে। পাঁচ সেকেন্ড আগে আনার পর এখান থেকে আপনাকে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। ফটোটিকে ধরে এরকমভাবে এদিকে নিয়ে আসতে হবে, শেষে আসবেন। শেষে আসবেন এখান থেকে আপনার আরেকটি কি ফ্রেম অ্যাড করতে হবে। দেন ফটোটিকে ধরে এরকমভাবে আপনাকে এই জেরে নিয়ে আসতে হবে, ওকে। তার এখান থেকে আপনাকে ওকে কমাতে হবে। সো দেখতে পারো আপনার ফটোটি এরকমভাবে মুভ করবে, ওকে। দেন এখান থেকে আপনাকে আরেকবার পিআইপি অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে পিআইপি অপশনে ক্লিক করতে হবে। ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি ট্যাম্পলেট ভিডিও এখানে অ্যাড করতে হবে। আপনাকে এই মিউজিক ট্যাম্পলেট ভিডিওটি অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করার পর এখান থেকে আপনাকে এই ভিডিওটাকে এরকম জায়গায় আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। দেন এখান থেকে আপনাকে হালকা জুম করতে হবে। দেন এখান থেকে আপনাকে এদিকে আসতে করতে হবে। এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন ব্ল্যান্ড, ব্ল্যান্ডে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে এটাকে স্ক্রিন করতে হবে, ওকে। দেন এখান থেকে আপনাকে আরেকবার ওকে করতে হবে। তারপর এখান থেকে আপনাকে ফিল্টারে ক্লিক করতে হবে, অ্যাডজাস্টমেন্ট ক্লিক করতে হবে, কন্ট্রাস্ট অপশনে ক্লিক করবে। এখান থেকে আপনাকে এটাকে ফুল করতে হবে। দেন স্যাচুরেশনে ক্লিক করবে, এটাকেও আপনাকে ফুল করতে হবে। দেন এখান থেকে আপনাকে ওকে করতে হবে। দেন শুরুতে আসবেন, এখান থেকে আপনাকে আরেকবার পিএফ অপশন ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এই ট্যাম্পলেট ভিডিও অ্যাড করতে হবে, পার্টিকেল ট্যাম্পলেট ভিডিও অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করবে, এখান থেকে আপনাকে ফুল স্ক্রিন করতে হবে। দেন এখান থেকে আপনাকে এদিকে আগে আনতে হবে। এখান থেকে আপনাকে ব্ল্যান্ডে ক্লিক করতে হবে, এটাকে আপনাকে স্ক্রিন করতে হবে। দেন এখান থেকে আপনাকে আরেকবার ওকে করতে হবে, ওকে।
তারপরে এখান থেকে আপনাকে ফিল্টার অপশনে ক্লিক করতে হবে, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করতে হবে, কন্ট্রাস্ট অপশনে ক্লিক করবে, এখান থেকে আপনাকে ফুল কমাতে হবে, স্যাচুরেশনটিকে এটা আপনাকে ফুল করতে হবে, দেন এখান থেকে আপনাকে ওকে কমাতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনাকে ভলিউম অপশনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনাকে সাউন্ডটিকে মিউট কমাতে হবে, ঠিক এরকমভাবে। তারপর এখান থেকে আপনাকে ওকে কমাতে হবে, দেন এখান থেকে আপনাকে আরেকবার ওকে করতে হবে। তারপর এখান থেকে আপনার পছন্দের মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য মিউজিক অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে আপনাকে মাই মিউজিক অপশনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনার পছন্দের সংটি এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে সংটি অ্যাড করছি না, আমার টেম্পলেট ভিডিওটিতে মিউজিক রয়েছে, তো আমি এখানে সংটি অ্যাড করছি না। ওকে, দেন দেখতে পারেন পানি এখানে আপনার ভিডিওটি তৈরি হয়েছে, তবে আপনার ভিডিও দেখাচ্ছি আপনার ভিডিওটি কীরকম দেখতে লাগবে। সবাই আপনার ভিডিওটা এরকম দেখতে লাগবে, দেন এখান থেকে আপনাকে আগে কিছু করতে হবে না, ভিডিওটিকে সেভ করতে হবে, সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন, এখান থেকে আগে সেভ অপশনে ক্লিক করবেন, দেখবেন আপনার ভিডিওটি সেভ হওয়া শুরু হয়ে যাবে। সো আই হোপ আজকের ভিডিও খুব ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আরও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো বন্ধুরা নমস্কার, দেখা হবে আগের ভিডিওতে, বাই।